জামান মোহাম্মদ রাফসান তিনি প্রশ্ন করেছেন নিজের পরিবার পরিজনকে বেদায়তের ব্যাপারে সতর্ক করা কিংবা সহি আমলে উৎসাহিত করার ব্যাপারে কিভাবে দাওয়াত দেব অনেক ক্ষেত্রে বলতে গেলে তারা রেগে যায় বলে তারাও তো আলেম তারা এত জ্ঞান রেখে এগুলো করেছে তুমি কোথেকে কী শিখে এসছো যাও তো লেকচার দিও না এ ধরনের মন্তব্য মন্তব্যে কীভাবে রিয়্যাক্ট করব এবং দাওয়া কিভাবে কন্টিনিউ করব। অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি ভাই জামান পরিবার পরিজনকে বেদাতের ব্যাপারে সতর্ক করা এবং সহি আমলে উৎসাহিত করা এটা শরীয়তের নির্দেশনা নবী সাল্লা সাল্লাম যখন দাওয়াতি শুরু করেছিলেন একদম প্রথম দিকে মাক্ষী জীবনে তখন তাকে আল্লাহ সবহান হুয়া তালা নির্দেশ দিয়েছিলেন ওয়াইন্দ্র আশি রতাকাল আকরাবিন আর তোমার নিকটবর্তী স্বজনকে সতর্ক করো অর্থাৎ দাওয়াত দাও সতর্ক করে যে আপনি বিদাতের ব্যাপারে সতর্ক করছেন শেরিকের ব্যাপারে সতর্ক করছেন পাপের ব্যাপারে সতর্ক করছেন এটা তো আসলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা না নবী সাল্লা তার আপন আত্মীয় স্বজনকে প্রথম সতর্ক করেছেন পরে তিনি ফসদা বিমা তুপমারের পরে আর সবার কাছে পৌঁছানো শুরু করলেন আমাদেরও তাই আগে যেটা সুরাত তাহারিমের ছয় নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইয়া ইউলে দিনা এমানু কো আনফুসা কুমআ হে মানদার লোকেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কীভাবে তাদেরকে সতর্ক করার মাধ্যমে তাদেরকে শেরেক বেদাত থেকে হেফাজত করার মাধ্যমে কিন্তু সেরেক বেদাত থেকে তো হেফাজত আমরা জোর করে করতে পারবো না এখানে জ্ঞান শেয়ার করার প্রয়োজন বোঝানোর প্রয়োজন দাওয়া দেওয়ার প্রয়োজন তারা রেগে কেন যাচ্ছে এবং তারা কেন বারণ করছে যে তোমার লেকচার দিতে হবে না আমাদের পক্ষেও আলেম আছে ইত্যাদি ইত্যাদি এর কারণ হলো আসলে হককে হয়তো বুঝতে পারেননি সেক্ষেত্রে আমাদেরকে কোরআনের যে সুন্দর নীতিমালা আছে সেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এলেম অনুযায়ী কথা বলতে হবে এলেমের বাইরে কথা বলা যাবে না যেহেতু আল্লাহ স্মুমতালা বলছেন তাকফু মা এলাইস এখা বিহ এলমোন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ের পিছনে তুমি যেও না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে তুমি যেও না অর্থাৎ জ্ঞানের ভিত্তিতেই কথা বলো জ্ঞানের ভিত্তিতেই সব কিছু শেয়ার করো তাহলে এটা ওনাদেরকেও জানাতে হবে পরিবারকে যে আসুন আমরা কোরআন সুনার জ্ঞানটা শিখি জানি আমরা মহাক্কিক স্কলারদের সাথে নিজেদের রিলেশন বিল্ড আপ করি তাদের কাছ থেকে শুনি তাদের লেকচার শুনি বিশুদ্ধ বই থেকে পড়াশোনা করি যে কোনো দাওয়াতের জন্য একটা লজিক্যাল বা যৌক্তিক একটা স্তর আছে আমি আমি অবশ্যই শুরুতে কঠিনভাবে বলবো না আমি অবশ্যই শুরুতে জটিল জিনিস বলবো না ধীরে ধীরে মানুষের সাইকোলজি মনস্তত্ত্ব তার গ্রহণ করার অ্যাবিলিটি এসব কিছু আলোকেই আসলে নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে শেয়ার করতে হবে এবং তাদের কাছে নিজেকে আস্থাভাজন হিসাবে আসলে পেশ করতে হবে আমরা অনেক সময়ই যখনই কোনো শুদ্ধ কথা জেনে ফেলি তখনই রিয়াক্টিভ মোডে চলে যাই কিরকম আমি ঠিক আছে সব খারাপ অতএব তাদের সাথে আমার কথাবার্তা আচরণে সেটা ফুটিয়ে তুলি তখন মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করে অথচ যদি এমনটা হয় যে আমি যা অর্জন করেছি সেটা শুদ্ধ এবং আমি সুন্দরভাবে সবার মধ্যে সেটা ছড়িয়ে দিতে চাই সুন্দর আচরণের মধ্য দিয়ে তাহলে কিন্তু মানুষ সেভাবে রিয়্যাক্ট করে না তাই না আমরা আমরা যদি আমাদের বাবা মায়ের কাছে আস্থাভাজন হই তারা যদি দেখেন যে একটা ছেলে রিলিজিয়াস হওয়ার পরে এবং সে ধার্মিক হওয়ার পরে কোরআন কোরআনসোনার দিকে ফিরে আসার পরে তার সামাজিক আচার আচরণ আরও সুন্দর হয়ে গেছে তার ইন্টারাকশান আরও বিউটিফুল হয়ে গেছে তখন তো বাবা মা ভাববে যে হ্যাঁ তার পথে বিশুদ্ধ আকিদায়, কিংবা কিংবা কোরআনসূন্ায় আসার কারণে তার উন্নতি হয়েছে সে আগে আজে বাজে আড্ডা দিত এখন সেটা বন্ধ করেছে এখন সে আগে আমাদের সাথে তেমন কথা বলতো না এখন কথা বাড়িয়েছে আগে সে আমাদের কোনো সেবা দিত না এখন সেবা দিচ্ছে আগে আমাদের জন্য কোনো গিফট আনতো না এখন গিফট আনছে এভাবেই তো মানুষের আস্থা যখন তৈরি হয় এবং আমাদের বলার ধরনটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই বাবা মা তারা তো আমাদের প্রিয় মানুষ কেন আমাদের কথা শুনবেন না কিন্তু আমরা যদি রিয়্যাক্টিভ পদ্ধতিতে অ্যাপ্রোচ করি এবং তাদেরকে তাচ্ছিল্য করি এবং তাদেরকে বুঝাই যে তোমরা জাহান নামি তোমরা ফিরে আসো এইভাবে এই অফেন্সিভ এবং আক্রমণাত্মক উপায়ে আসলে কাউকেই শুদ্ধ করা যাবে না এবং এই জন্য আল্লাহ সুবাহানুতালাহ সাল্লামকে বলেছেন ওলা কুন্তাফাদ হাউলিক যদি তুমি কঠোর রুড়ভাষী হতে তাহলে তোমার চারপাশ থেকে লোকরা সরে যেত তোমার প্রিয়জনরাও সরে যেত আমরা আরও দেখি যে আল্লাহ সুবাহান হাত আলা মুসা এবং তার ভাই হারুন সালাম তাদেরকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন এবং বলেছেন ফাকুলা ফাকু আহু না। যে তাদের জন্য খুব নরম স্বরে কথা বলো আমরা জানি যে মুসা তিনি একজন রাসুল ছিলেন উলুল উলুর মিনা রসুল এবং তার ভাই তাকেও আল্লাহ তালা নব দিয়েছিলেন দুজনই তালার পক্ষ থেকে রেসালাত নবদ প্রাপ্ত ব্যক্তিত্ব হওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৎকালীন যুগে তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ফেরাউনের কাছে যখন আল্লাহ তালা তাদেরকে পাঠালেন বললেন যে সুন্দর অ্যাপ্রোচে নরমভাবে সফটলি কথা বলো তাহলে এগুলো হচ্ছে দাওয়াতি অ্যাপ্রোচ যাতে করে মানুষের অন্তরে প্রভাব তৈরি করা যায় মানুষকে বোঝানো যায় যে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে উই আর রেসপেক্টফুল টু ইউ আপনাদের প্রতি আমরা খুবই সম্মানজনক আচরণ করি করতে চাই তখনই মানুষের সাথে ইন্টারাকশানটা ভালো হয় সেভাবেই আমার মনে হয় দাওয়াতটা কন্টিনিউ করবেন অবশ্যই আপনি প্রোয়াক্টিভ অ্যাপ্রোচে থাকবেন তারা যত খারাপ কথাই বলুক আপনি সেটাকে নেগেটিভ রিয়াকশান রিয়াকশানে নেবেন না এবং আপনি দাওয়াটা কন্টিনিউ করবেন প্রজ্ঞার সাথে যেহেতু আল্লাহ তালা বলছেন ওয়াজাদ হুম বিল্লাহিয়া আহসান তাদের সাথে সুন্দরভাবে আলোচনা করো এবং আল্লাহ তালা আরও বলেছেন উদাস বিল হিকমতী ওলমা আজাতিল হাসান যে তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো হেকমতের সাথে প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশের সাথে ওয়াজাদ হম্লাহিয়া আহসান আর এ সমস্ত কাজ করতে গিয়ে কখনো নিরাশ হওয়া যাবে না আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো মানুষের সাথে জ্ঞান শেয়ার করা নিরাশ হওয়া নয় আল্লাহর অনেক অনেক প্রিয় বান্দারা কখনোই নিরাশ হননি অথবা আমরাও নিরাশ হব না নিরাশ হলেই মানুষ রিয়্যাক্টিভ হয় নিরাশ হলেই তার আচরণের মধ্যে আসলে জেদ প্রকাশ পায় কিংবা অনাকাঙ্ক্ষিত আরও অনেক কিছু তৈরি হয়ে যায় যে কারণে শেষ পর্যন্ত আমাদের প্রচেষ্টাগুলো চূড়ান্ত ব্যর্থ হয়ে যায় তো আল্লাহ আমাদের কাজের মধ্যে এবং ভালো ভালো প্রচেষ্টার মধ্যে বরকত দিন দোয়া করি